মার্টিন লুথার কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই ভালো আছো আশা করি, তোমরা এর সাথে সাথে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো। আজকে আমরা যে অধ্যায়ে আলোচনায় আসি সেই অধ্যায়ের নাম হচ্ছে প্রশিক্ষণ, মোট কথা কর্মী সংস্থানের যে বিষয়টা সেটার যে প্রশিক্ষণ পদ্ধতি ছিল সেই প্রশিক্ষণ পদ্ধতির দুটি পর্যায়। একটি হচ্ছে কাজের মাধ্যমে প্রশিক্ষণ, মানে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পর্যায়ের প্রশিক্ষণ, আর একটি হচ্ছে বাহ্যিক পর্যায়ে প্রশিক্ষণ, মানে প্রতিষ্ঠানের বাহিরে এসে প্রশিক্ষণ পদ্ধতি। তাহলে এখানে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বাহ্যিক পদ্ধতি নিয়ে, আজকে আমরা প্রতিষ্ঠানের অভ্যন্তরে কাজের মাধ্যমে আজকে আমরা শিখব প্রতিষ্ঠানের বাহিরে বিভিন্ন পর্যায়ে কিভাবে প্রশিক্ষণ একজন কর্মীকে আরো বেশি সক্ষম করে তোলে এবং বিজ্ঞ করে তোলে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা দেখি কাজের বাইরে প্রশিক্ষণ, মানে কাজের বাহিরে কিভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। আগে তো বলা হয়েছিল কাজের ভিতরে প্রশিক্ষণ, এখন কাজের বাহিরে, মানে প্রতিষ্ঠানের কাজ ছাড়াও আর কি কিভাবে প্রশিক্ষণ পদ্ধতি অবলম্বন করে একজন কর্মীকে দক্ষ এবং সুন্দরভাবে তাকে তৈরি করে কাজের প্রতি অনুরাগী করে তোলা যায়। তাহলে আমরা এখানে আটটি পয়েন্ট লিখেছি, একটু পয়েন্টগুলো দেখে নিই। এক হচ্ছে বক্তৃতা পদ্ধতি, দুই হচ্ছে আলোচনা পদ্ধতি, তিন হচ্ছে সেমিনার, চার হচ্ছে অধিবেশন, পাঁচ হচ্ছে ঘটনা পদ্ধতি, ছয় হচ্ছে ওয়ার্কশপ, সাত হচ্ছে নাট্যাভিনয় পদ্ধতি, নাট্যাভিনয় মানে নাটকের মতো অভিনয় করে, আট হচ্ছে অনলাইন শিক্ষা ও ই ট্রেনিং, অনলাইন শিক্ষা ও ই ট্রেনিং। তাহলে যে আটটি পয়েন্ট লিখেছি, আটটি পয়েন্ট নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় আসি। কাজের বাইরে প্রশিক্ষণের জন্য আমরা এই আটটি পদ্ধতি ছাড়াও আরও পদ্ধতি নিতে পারি, আমরা এই আটটি পদ্ধতি নিয়ে আলোচনায় আজকে শেষ করব। তাহলে এক নম্বর হচ্ছে বক্তৃতা পদ্ধতি। বক্তৃতা পদ্ধতি সাধারণত বক্তৃতা দেওয়া হয় কি মাঠের মধ্যে, তাই না? যেহেতু এটা একটা প্রতিষ্ঠান, তাহলে এই প্রতিষ্ঠানে সাধারণত কি করা হয়, প্রতিষ্ঠানে যদি খোলা বা উন্মুক্ত জায়গা থাকে সেখানে প্রতিষ্ঠানে যে কর্মরত কর্মী রয়েছে যাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হবে তাদেরকে সেখানে ডেকে নিয়ে এসে বক্তৃতা প্রদান করা যেতে পারে, অথবা তাদের প্রতিষ্ঠানে যদি হল রুম থাকে বা প্রতিষ্ঠানে যেখানে উন্মুক্ত বিভিন্ন স্থান রয়েছে যেখানে বসে শান্তভাবে, মানে কোনো ধরনের শব্দ আসবে না এরকমভাবে বসে বক্তৃতা যিনি দিবেন তার কথা যাতে স্পষ্টভাবে বোঝা যায় সেরকম স্থানে বসে একজন বক্তা কি করতে পারেন, বিভিন্ন বিষয়ে বক্তৃতার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করতে পারেন। এক্ষেত্রে একটি বিষয় বিবেচ্য যে বক্তৃতা যিনি প্রদান করেছেন তিনি বিভিন্ন কাজ সম্পর্কে বা বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি দিক নির্দেশনা প্রদান করবেন, এবং সেই বিষয়গুলো কি হবে যে প্রশিক্ষণার্থী তারা সেই বিষয়গুলো, প্রয়োজনীয় বিষয়গুলো তারা শিখে নিবে এবং কাগজ কলমে লিখে নিবে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তারা এগুলো লিখে নিতে পারে কিন্তু এগুলো সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন করার সুযোগ তারা পায় না। এই বিষয়টা সাধারণত অনেক পুরাতন একটি পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি হচ্ছে অনেক পুরাতন একটি পদ্ধতি, এখানে তারা সাধারণত প্রশ্ন করার সুযোগ পায় না, শুধুমাত্র দিক নির্দেশনামূলক যে কাজটা রয়েছে সেটা তারা করতে সক্ষম হয়। তারপর আমরা আসি, তাহলে বক্তৃতা পদ্ধতি হচ্ছে কি, একজন বক্তা কোনো একটি নির্দিষ্ট স্থানে কি করে প্রতিষ্ঠানে যে প্রশিক্ষণার্থী রয়েছেন তাদেরকে একত্রে জড়ো করে একটি নির্দিষ্ট বিষয় বা একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে বক্তৃতা প্রদান করে থাকেন, এবং যারা শ্রোতা রয়েছে মানে প্রশিক্ষণার্থী রয়েছে তারা সেই বিষয়গুলো খাতায় নোট ডাউন করে রাখে কিন্তু সেই বিষয়গুলো সম্পর্কে তারা কোনো ধরনের প্রশ্ন করতে পারে না, এবং এটি হচ্ছে একটি প্রাচীন বা অতি মানে একেবারেই স্বাভাবিক বা সাধারণ একটি পদ্ধতি। তারপরে যেটা রয়েছে এটা হচ্ছে আলোচনা পদ্ধতি। তাহলে আলোচনা বলতে বুঝাচ্ছে কি, তাহলে আলোচনা করতে গেলে তো একা আসলে আলোচনা সম্ভব নয়, তাহলে আলোচনা করতে গেলে একাধিক ব্যক্তির কথা শুনতে হয়,
একাধিক ব্যক্তি এখানে প্রশ্ন করার সুযোগ পায়, বিষয়টা তো এরকমই। তাহলে এক্ষেত্রে এই পদ্ধতিতে আগের যে বক্তা ছিল সেই বক্তা বক্তৃতা দিবে, দেওয়ার পরে সেই বিষয়গুলো তারা হাতে কলমে লিখবে এবং যারা রয়েছে প্রশিক্ষণার্থী তারা সেই বিষয়ে কোনো সমস্যা থাকলে সেগুলোর প্রশ্ন জিজ্ঞেস করে সেগুলোর উত্তর নিতে পারবে। এবং এর ফলে কি হবে, তাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আলোচনা পর্যালোচনার মাধ্যমে, অংশগ্রহণমূলক কথাবার্তার মাধ্যমে সেগুলো সহজ সমাধান খুঁজে পাবে। দেখা যাচ্ছে যে প্রশিক্ষণার্থী একটি বিষয় নিয়ে আলোচনা করছেন, যারা এখানে প্রশিক্ষণ নিতে এসেছে সবাই তো আর একটি বিষয় সম্পর্কে অনভিজ্ঞ নয়, কেউ না কেউ কম বেশি জানে, তাহলে তাদের মধ্য থেকে একটি মতামত আসতে পারে, তাদের মধ্য থেকেও ভিন্ন ভিন্ন ধরনের প্রশ্ন আসবে। তাহলে প্রশ্ন এবং মতামতের ভিত্তিতে দেখা যাচ্ছে সেখানে একটি প্রশিক্ষণ পদ্ধতির যে কার্যক্রম সেটা সুষ্ঠুভাবে পরিচালিত হয়। দেখা গেল যে একজন ব্যক্তি একটি বিষয় সম্পর্কে প্রশিক্ষণ নিচ্ছে, তাহলে সেখানে কিন্তু সে একা পক্ষে যে প্রশ্নগুলো আসে তার মন থেকে সেগুলো নিয়েই সে সীমাবদ্ধ থাকে। কিন্তু সেখানে যদি তার সাথে আরো দশজন ব্যক্তি এখানে প্রশিক্ষণ নিতে আসে, তাহলে দশজনের কিন্তু দশ ধরনের কোশ্চেন মনের মধ্যে জাগতে পারে। তাহলে সেই ক্ষেত্রে তাদের কথাগুলো যদি যিনি প্রশিক্ষক তিনি যদি এগুলো লিখে বা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো প্রশ্নের সমাধান খুঁজে পাওয়া যাবে এবং যারা প্রশিক্ষণার্থী রয়েছে তারা আলাপ আলোচনার মাধ্যমে সেগুলো সহজ সমাধান খুঁজে পাবে। তাহলে এই আলোচনা পদ্ধতিটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে বক্তৃতা পদ্ধতি আলোচনা পদ্ধতির মধ্যে তফাৎ হচ্ছে, বক্তৃতা পদ্ধতিতে যিনি বক্তা তিনি বক্তব্য প্রদান করবেন প্রশিক্ষণের বিষয়ে এবং সেগুলো যারা প্রশিক্ষণ গ্রহণ করবে তারা নোট ডাউন করে রাখবে, কিন্তু কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে প্রশ্নের উত্তর পাবে না, তারা কোনো প্রশ্ন করার সুযোগই পাবে না। আর আলোচনা পদ্ধতিতে কি হয়, বক্তা যে বিষয়গুলো লিখে বলেছে সেগুলোর মধ্যে থেকে নোট ডাউন করার পরে বা সেগুলো শোনার পরে যদি কোনো শ্রোতা বা প্রশিক্ষণার্থী মনে করে যে এই বিষয়ে তার আরো জানার দরকার, তাহলে সে কিন্তু সেখানে আলাপ আলোচনা বা সেগুলো বিষয়ে প্রশ্ন করে সেগুলোর সমাধান খুঁজে পেতে পারে। তাহলে এটা থেকে আরো বেশি এটা অনেক বেশি ফলপ্রসূ। পরে আমরা আসি সেমিনার। তাহলে এই সেমিনারে সাধারণত কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়, এবং এই সেমিনারটা সাধারণত এক বা একাধিক অধিবেশনের মাধ্যমে হতে পারে। এই সেমিনারটা হতে পারে যে সকাল বিকাল সন্ধ্যা একদিনে দুইটা সেমিনার শেষ করে দিল অথবা তিনটা সেমিনারের মধ্যে শেষ করে দিল। এখানে এই পদ্ধতিতে নির্বাহী বা একজন প্রধান ব্যক্তি থাকেন, তিনি কি করে থাকেন এই সেমিনারে কি করে থাকেন, কোনো বিষয় সম্পর্কে উপস্থাপন করে থাকেন, প্রবন্ধের মতো হোক মানে লিখিত হোক যাই হোক না কেন সেই বিষয়গুলো তিনি উপস্থাপন করে থাকেন এবং অংশগ্রহণকারীরা সেই বিষয় নিয়ে কি করে থাকে তার পর্যালোচনা করে সেগুলোর সমাধানমূলক বিভিন্ন ধরনের কথা বলে থাকেন এবং সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে থাকেন। এই যে বিভিন্ন বিষয়ে তিনি একজন নির্বাহী উপস্থাপন করলেন, একজন নির্বাহী যে বিষয়টা উপস্থাপন করলেন সেই বিষয় সম্পর্কে কি করা হয় বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করা হয় এবং এর ফলে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন হয় এবং বিভিন্ন কথাবার্তার মাধ্যমে যারা প্রশিক্ষণার্থী রয়েছে তারা সেই নির্দিষ্ট বিষয় সম্পর্কে সহজে জানতে পারে। তাহলে দেখা গেল যে বিশেষ করে ফায়ার সার্ভিসে যারা চাকরি করে ফায়ারম্যান, তাদেরকে কি করা হলো একটি সেমিনারের মাধ্যমে একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হলো অথবা দুইটি সেমিনারের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হলো। এক্ষেত্রে যিনি ফায়ারম্যান প্রধান তিনি কি করলেন, যারা প্রশিক্ষণার্থী রয়েছেন তাদেরকে কি করলেন, যে কোনো একটি দুর্ঘটনা সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করলেন, মানে যে কোনো একটি দুর্ঘটনা হলে কিভাবে এগুলো মোকাবেলা করা যায় সেই বিষয় সম্পর্কে তিনি কথা বলেন। এই ক্ষেত্রে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারে, সেই প্রশ্নগুলোর উত্তর তিনি দিলেন এবং প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে তিনি এগুলো সমাধানের জন্য দিক নির্দেশনামূলক বিভিন্ন ধরনের কথা বলে দিলেন। তাহলে এই যে বিষয়টা, এই বিষয়টার মাধ্যমে কি হবে সহজ সমাধান খুঁজে পাওয়া যাবে এবং দিক নির্দেশনার সুস্পষ্ট একটি গাইডলাইন এখান থেকে পাওয়া যাবে যা সেমিনারের মাধ্যমে একজন প্রশিক্ষণার্থী অতি সহজেই পেতে পারেন। তারপর হচ্ছে অধিবেশন। তাহলে এই অধিবেশনের মাধ্যমে কি হতে পারে, এটাও
এই যে আমরা এখানে বললাম যে সেমিনার, কারণ অধিবেশনের মাধ্যমে কি করা যেতে পারে, এগুলো কি বিভিন্ন বিভিন্ন বিষয় সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করে প্রশিক্ষণ গ্রহণ করা সম্ভব। তাহলে এই পদ্ধতিতে কি করা হয়, এই পদ্ধতিতে একাধিক অধিবেশনের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের পূর্ব নির্ধারিত একাধিক বিষয়ে আলোচনা করে বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জনের প্রচেষ্টা চালানো হয়। তাহলে এখানে কি করা হয়, অধিবেশনের মাধ্যমে কি করা হয়, এক বা একাধিক বিভিন্ন ধরনের অধিবেশনের মাধ্যমে এক বা একাধিক বিভিন্ন অধিবেশনের মাধ্যমে প্রশিক্ষণার্থীদেরকে পূর্ব নির্ধারিত, এটা কিন্তু পূর্ব থেকে নির্ধারিত থাকে যে কোন বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে, তাহলে পূর্ব নির্ধারিত বিষয় সম্পর্কে আলোচনা করে বিভিন্ন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। পূর্ব নির্ধারিত বিষয় সম্পর্কে আলোচনা করে কি করতে পারে, যারা প্রশিক্ষণার্থী তারা এখান থেকে জ্ঞান অর্জন করতে পারে। এতে প্রশিক্ষণার্থীরা নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারে বা নানা ধরনের তারা প্রশ্ন করতে পারে, এর ফলে কি হবে, এই যে পারস্পরিক যে আলোচনা বা পারস্পরিক বোঝা বা সমস্যা সম্মুখীন হলে কিভাবে এর প্রতিকার পাওয়া যায়, তার মাধ্যমে এই অধিবেশনের মাধ্যমে এই প্রশিক্ষণ পদ্ধতিতে অংশগ্রহণ করে সেগুলো সহজ সমাধান খুঁজে পাওয়া সম্ভব। এক্ষেত্রে একাধিক বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব, একটি নির্দিষ্ট বিষয় নিয়ে যে করবে, এছাড়া একাধিক বিষয় নিয়ে এখানে আলোচনা করা সম্ভব। এই অধিবেশন বলতে বোঝাচ্ছে কি, যেমন সহজ কথা আমরা বলতে পারি যে আমাদের জাতীয় সংসদ অধিবেশন বলা হয়, যে শীতকালীন অধিবেশন, যে এই অধিবেশনের মধ্যে একটি আজকে অথবা জুন জুলাই মাসে বাজেটের কথা বলা হোক না কেন, বাজেটের জন্য যে অধিবেশন, যে এখানে শুধুমাত্র বাজেট নিয়ে আলোচনা করা হবে। এখন এই বাজেটের আবার ভাগ রয়েছে, বাজেট কোন কোন খাতে কি পরিমাণে বাজেট বা বাজেটের ঘাটতি কোথায় বা কোথায় উন্নয়ন করা সম্ভব, এগুলোকে আমরা বলতে পারি কি কি বাজেট, এগুলোকে আমরা বলতে পারি যে সংসদে যে বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে অধিবেশন। এই অধিবেশনের মাধ্যমে কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তি বলেন না, তার বলার সাথে সাথে এগুলো কিভাবে সংশোধন করা যায় বা ডেভেলপ করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয় এবং অনেকে অনেকের মতামত প্রকাশ করেন, এবং এর ফলে কি হয়, একটি সহজ সমাধান খুঁজে পাওয়া সম্ভব হয়। তাহলে এটাও কিন্তু এক ধরনের প্রশিক্ষণ, কারণ পূর্ব নির্ধারিত থাকে যে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হবে, এই বিষয়গুলোর মাধ্যমে আমরা আমাদের সমাধানগুলো খুঁজে পেতে পারি। তারপর রয়েছে কি ঘটনা পদ্ধতি, তাহলে ঘটনা পদ্ধতির মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা যেতে পারে, যেমন বিভিন্ন ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটতে পারে যা অতীতে ঘটেছিল, যে ঘটনাগুলো অতীতে ঘটেছিল সেই ঘটনাগুলো ভবিষ্যতে যদি ঘটে তাহলে সেগুলো কিভাবে মোকাবেলা করা যায়। যেমন কিছুক্ষণ আগে ফায়ারম্যানের কথা বলা হলো, একজন ঊর্ধ্বতন ফায়ার কর্মকর্তা, তিনি কি করতে পারেন, তার অতীত যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার আলোকে যে কোনো একটি ঘটনার কথা উপস্থাপন করতে পারেন, উপস্থাপন করে সেটা বলতে পারেন যে এই যে ঘটনাটা ঘটেছিল সেই সময় আপনাদের যদি উপস্থিতি থাকতো বা আপনারা যদি উপস্থিত থাকতেন তাহলে কিভাবে এগুলো সমাধান করতেন, তাহলে সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে মতামত নেওয়া যায়। মতামত নেওয়ার মাধ্যমে প্রকৃত যে ঘটনাটা ঘটেছিল তার আলোকে এটা সমাধান দিয়ে এখানে একটি সুন্দরভাবে ঘটনা উপস্থাপন করে এটা প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে তাদেরকে স্পষ্ট ধারণা দেওয়া সম্ভব হয়। দেখা গেল যে যিনি প্রশিক্ষণ প্রদান করছেন তিনি কি করতে পারেন, তার পূর্ববর্তী যে অভিজ্ঞতা ছিল, অতীত যে অভিজ্ঞতা যেটাকে বলা হচ্ছে, সেই অতীত অভিজ্ঞতা কিভাবে তিনি কাজে লাগিয়েছিলেন এবং কাজে লাগানোর ফলে কি ফল পেয়েছেন, কোনটা ভালো ফল পেয়েছেন বা এটার বিরূপ প্রভাব কি পড়েছিল, সেই বিষয়গুলো নিয়ে যারা এখানে প্রশিক্ষণার্থী তাদের সাথে আলোচনা করে এখান থেকে একটি শক্তিশালী এবং সিদ্ধান্তমূলক একটি ঘটনা প্রবাহের যে সূত্রপাত ঘটেছিল সেই বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়ে প্রশিক্ষণ প্রদান করতে পারেন। তারপর দেখা গেল যে নৌবাহিনীর অথবা যে যারা ডুবুরি হিসেবে কাজ করে, দেখা যাচ্ছে যে সামুদ্রিক জলোচ্ছ্বাসের কারণে নৌকা ডুবি হলো অথবা একটি জাহাজ পানিতে তলিয়ে গেল, তাহলে সেখান থেকে কিভাবে জাহাজটাকে উত্তোলন করতে হবে, সেখানে মালপত্র
বা সেখানে মানুষের জীবন যদি বিপদের সম্মুখীন হয় কিভাবে তিনি তারা বা তিনি বা তারা এগুলো সেগুলো উদ্ধার করেছিলেন সে বিষয় সম্পর্কে এখানে জ্ঞান অর্জন করা যায়। কারণ তিনি তার অতীত অভিজ্ঞতা যদি এখানে বর্ণনা করেন তার মাধ্যমেও কিন্তু যারা প্রশিক্ষণার্থী রয়েছে তারা এখান থেকে সুস্পষ্ট একটি ধারণা পায়। আর সেই ধারণাটাই হচ্ছে ঘটনা পদ্ধতি, যাকে আমরা বলি কাজের বাইরে প্রশিক্ষণ। তারপর হচ্ছে ওয়ার্কশপ। তাহলে ওয়ার্কশপ হচ্ছে তাত্ত্বিক যে সে জ্ঞান অর্জন করেছিল সেই জ্ঞান অর্জনের পাশাপাশি হাতে কলমে প্রতিষ্ঠান থেকে কোনো কিছু সম্পর্কে নির্বাহীর মাধ্যমে অধীনে থেকে মানে নির্বাহীর অধীনে থেকে সেই প্রশিক্ষণ ব্যবস্থা করা, যাকে বলা হচ্ছে ওয়ার্কশপ। তাহলে তাত্ত্বিক জ্ঞানের সাথে সাথে হাতে কলমে শিক্ষা অর্জনের জন্য নির্বাহীর অধীনে থেকে যে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাকে বলা হচ্ছে ওয়ার্কশপ। এর ফলে কি হয়, একজন কর্মীর বা একজন নিয়োজিত কর্মী তার কি কি করণীয় এবং সেই বিষয়গুলো সম্পর্কে ছোট ছোট দলে ভাগ করে আলোচনা করে সেগুলো সমাধান করতে পারেন। এবং সেই ক্ষেত্রে যিনি ওয়ার্কশপ প্রধান রয়েছেন মানে যিনি এখানে প্রশিক্ষণ প্রধান রয়েছেন তার কাছ থেকে সহযোগিতা নিতে পারেন। ধরা গেল দুজন তিনজন করে করে ছোট ছোট দলে ভাগ করে তিনি কোনো কাজের দায়িত্ব দিয়ে দিলেন এবং সেই কাজ করতে যেয়ে যে সমস্যাগুলো হলো সেই সমস্যাগুলো একজন প্রশিক্ষক সমাধানের পথ দেখিয়ে দিলেন। তাহলে সেটাকে আমরা বলতে পারি ওয়ার্কশপের মাধ্যমে প্রশিক্ষণ বলুন। তারপর হচ্ছে নাট্যাভিনয় পদ্ধতি। নাট্যাভিনয়ের মাধ্যমে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে প্রশিক্ষণ প্রদান করা যেতে পারে। যেমন আমরা এখন বর্তমানে করোনা ভাইরাসের যে বাধার সম্মুখীন হচ্ছি এটা কিন্তু বিভিন্ন নাট্যাভিনয়ের মাধ্যমে দেয়া হচ্ছে, যে আপনারা অ্যাডভার্টাইজের মাধ্যমে আমরা দেখতে পারি যে আপনারা সবসময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, অথবা এর সাথে সাথে আবার দেখানো হচ্ছে যে আপনারা মাস্ক ব্যবহার করুন, অথবা মাস্ক খোলার সময় আপনাদের চোখে মুখে যাতে হাত না লাগে সেদিকে লক্ষ্য রাখুন, বারবার হাত ধুন। তাহলে এই যে বিষয়গুলো রয়েছে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন, মাস্ক ছাড়া কোথাও যাবেন না, তাহলে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু নাট্য অভিনয়ের মাধ্যমে বিভিন্ন স্থানে দেখানো হচ্ছে। তাহলে প্রশিক্ষণের এই যে কাজের বাইরে প্রশিক্ষণ এটাও কিন্তু নাট্যাভিনয়ের যে বিষয়টা সেটার মাধ্যমে আমরা ধরতে পারি, যে নাট্যাভিনয়ের মাধ্যমে প্রকৃত যে ঘটনা রয়েছে সেই প্রকৃত ঘটনাকে উপস্থাপন করা যেতে পারে। আর অভিনয়ের মাধ্যমে করলে সেটা সাধারণত যারা প্রশিক্ষণ নিচ্ছে তাদের মনে গেঁথে যায়, তারা সেই বিষয়টা অনেক বেশি পরিমাণে মনে রাখে। আমরা যে জিনিসটা বইয়ে পড়লাম সেটা যদি আমরা অভিনয়ের মাধ্যমে দেখতে পারি তাহলে সেই বিষয়টা কিন্তু অনেক বেশি আমাদের মনে থাকবে এবং সেই প্রশিক্ষণটা একেবারে পুরোপুরি আমাদের নলেজে থেকে যাবে এবং সেটা আমরা কার্যকরী ভূমিকা পালন করতে সক্ষম হব। তারপর হচ্ছে অনলাইন শিক্ষা ও ই ট্রেনিং অনলাইন। এই যে করোনা ভাইরাসের কারণে আমরা কিন্তু এখন বর্তমানে অনলাইনে ক্লাস করছি, তাহলে এই অনলাইনে ক্লাসটা কিন্তু অনলাইনে একটা শিক্ষা এবং ই ট্রেনিং, যেটা আমরা বিভিন্ন স্থানে আমরা ট্রেনিং গ্রহণ করছে, অনেকে দেখা যাচ্ছে ট্রেনিং নিচ্ছে, ইংরেজিতে ট্রেনিং নিচ্ছে, অনেকে দেখা যাচ্ছে হাতে কলমে যে ট্রেনিংটা নিত সেটা অনলাইনের মাধ্যমে নিয়ে সে অনেকটা যে সময় অপচয় বা অর্থের অপচয় সেটা থেকে অনেকটা মুক্তি পাচ্ছে। দেখা যাচ্ছে যে একসাথে জড়ো হয়ে সবাই একসাথে সেই ট্রেনিংটা নেয়ার ফলে তার যে সময়গত বাধা সেটি দূরীভূত হচ্ছে। দেখা গেল যে একজন অফিস থেকে এসে 7টার সময় অনলাইনে বসে ট্রেনিং এর জন্য একটি কোর্সে ভর্তি হয়ে গেল, 7টা থেকে 8টা সে রাতের বেলা অফিসে এসেও যে কোর্স রয়েছে সেটাইতে অংশগ্রহণ করতে পারবে। তাহলে এটা কি, একটা ই ট্রেনিং। ই ট্রেনিং এর ফলে কি হচ্ছে, তার সেখানে সরাসরি যেতে হচ্ছে না, সরাসরি না যাওয়ার কারণে তার সময়টা বেঁচে যাচ্ছে, অর্থের অপচয় কম হচ্ছে এবং তার যে শারীরিক শ্রম সেটাও কিন্তু তার এখানে দিতে হচ্ছে না, কারণ সেখানে যাওয়া আসার ক্ষেত্রে তার যে শারীরিক যে একটা শ্রম ক্ষয় হতো সেটাও কিন্তু এখানে হচ্ছে না। তাহলে এই অনলাইন শিক্ষা এবং ই ট্রেনিংও কাজের বাইরে প্রশিক্ষণের একটি অংশ। এর ফলে কি হচ্ছে, একজন কর্মী বাসায় বসে থেকে বা যে কোনো স্থানে অতি সহজেই মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে সহজেই তার যে জ্ঞানলব্ধ বিষয় সেই বিষয়ে অতি সহজে জ্ঞান অর্জন করতে সক্ষম হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা শিখে নিলাম প্রশিক্ষণ পদ্ধতি মূলত দুইটি ভাবে হয়, একটা হচ্ছে কাজের বাইরে, একটা হচ্ছে কাজের ভিতরে। তাহলে কাজের ভিতরে যে অংশটা ছিল সেটা গত ক্লাসে করেছিলাম, আজকে আমরা বললাম কাজের বাইরে প্রশিক্ষণ পদ্ধতি। তাহলে কাজের বাইরে যে প্রশিক্ষণ পদ্ধতিগুলো দেওয়া হয় সেটা হচ্ছে বক্তৃতার মাধ্যমে হতে পারে, অনেকগুলো মাধ্যম, আমরা এখানে জাস্ট 8টি মাধ্যম নিয়ে আলোচনা করলাম।
বক্তৃতা পদ্ধতির মাধ্যমে হতে পারে, আলোচনা পদ্ধতির মাধ্যমে হতে পারে, সেমিনার পদ্ধতির মাধ্যমে হতে পারে, তারপর অধিবেশন পদ্ধতির মাধ্যমে হতে পারে, এবং এদিকে আবার ঘটনা পদ্ধতির মাধ্যমে, ওয়ার্কশপ পদ্ধতির মাধ্যমে, নাট্যাভিনয় পদ্ধতি, এবং সর্বশেষ শিখলাম অনলাইন শিক্ষা ও ই ট্রেনিং এর মাধ্যমে। তাহলে এই পড়াগুলো খুবই গুরুত্ব সহকারে তোমরা দেখবে। আশা করি তোমরা তোমাদের যে কর্মী সংস্থানের যে অধ্যায়, সে অধ্যায়ের যে পড়াগুলো আমি পড়ালাম সেগুলো অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমরা আজকে যে অংশটা পড়লাম এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের শেষের অংশ। সামনের ক্লাসে আমরা নতুন আবার একটি অধ্যায় শুরু করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।